সারা দুনিয়া রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমে, আরব বিশ্বে দ্রব্যমূল্যের দাম কমে যায় আর আমার দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। 30 টাকার বেগুন হয় 70 টাকার আগুন, 150 টাকা বলতেছে। সবকিছুর দাম বাড়ে কিন্তু কিছু মানুষের চুলকানি খেজুর নিয়া, ঠিক না? কেন? পহেলা বৈশাখে তোমাদের সোনার সন্তানরা যখন ভাত পচায়া পান্তা ভাত আর 600 টাকার ইলিশ 3000 টাকা দিয়ে কিনে পান্তা ইলিশ খায়, তখন বুঝাইতে পারো না যে পয়লা বৈশাখে ইলিশ দরকার কি, রুই মাছ দিয়া পালন করো। আসল কথা হচ্ছে একটা কথা মনে রাখবেন, ওই যে নফসে আম্মারা, এগুলোর কাছে শয়তান আসতে হয় না, এগুলি শয়তান। মমিন মুসলমান খেজুর দিয়ে কেন ইফতার করে? সে জানে খেজুর দিয়ে ইফতার করা ইবাদত। এদেশের মানুষ না খেয়ে থাকলো অন্তত একটা খেজুর দিয়া পানি দিয়ে ইফতার করবে। খেজুর পানি দিয়ে ইফতার করা শুধু ইবাদত না, এটা আমাদের সংস্কৃতি। এটা কি? ইসলাম আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিয়েছে। দেখেন, ইসলাম পালন করলে, ইসলাম যা কিছু দিয়েছে সব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা যায় না, এটা বিশ্বব্যাপী। যেমন আপনাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি আছে, অন্য দেশে ওই সংস্কৃতি নাই, আছে? আপনারা যেভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, পৃথিবীর আর কোনো দেশে এটা আছে? কথা বলেন, আপনারা বৈশাখ মাসে মঙ্গল শোভাযাত্রা বের করেন, এটা বাংলাদেশ আর পশ্চিম বাংলা ছাড়া পৃথিবীর কোথাও আছে? কথা বলেন। তারপর আপনারা এই যে জামাইকে বাড়িতে ঢুকার সময় কিছু অনুষ্ঠান করে, ঠিক কিনা? পৃথিবীর কোথায় সংস্কৃতি আছে? পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, কিন্তু দেখেন তো ইফতার, ইফতার খেজুর দিয়া পানি দিয়া করার সংস্কৃতি সারা দুনিয়ায়, 57টি মুসলিম রাষ্ট্রের প্রতিটি দেশে, এমনকি অমুসলিম দেশেও মুসলমানেরা খেজুর আর পানি দিয়ে ইফতার করে। এটা শুধু এবাদত না, শুধু সুন্নত না, এটা বিশ্বব্যাপী মুসলমানদের স্বীকৃত সংস্কৃতি, যা পালন করে আসছে মুসলমান 1500 বছর আগ থেকে, ঠিক না? ইফতারটা কি সাধারণ কিছু ভাবছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাথ করেছেন, লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদাল ফিত্রে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ, যখন সে দস্তরখানে ইফতার নিয়ে বসে থাকে, ফল ফলাদি মুড়ি থাকে, বুট থাকে, শরবত থাকে, রকম রকম ফল থাকে, বান্দা চুপচাপ বসে থাকে, একটা বুট একটা মুড়ি মুখে দিতে পারে না, প্রচণ্ড তৃষ্ণায় কলিজা ফেটে যায়, এক ফোঁটা শরবত জিব্বায় দিতে পারে না, কার হুকুমের অপেক্ষায়? বান্দা যখন বসে থাকে, আমার আল্লাহ রহমতের নজরে তাকায় থাকেন, ওই ইফতারে বসে বান্দা যা চায় আল্লাহ পাক বিনা দেরিতে তা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের দুইটা আনন্দ, একটা আনন্দ সে যখন ইফতার করে, আর দ্বিতীয় আনন্দ সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, সেজন্য মাসালা হচ্ছে অমুসলিম বেদিনকে আপনি বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে পারবেন, কিন্তু ইফতারে বসাইতে পারবেন না, কারণ ইফতার আর অন্ন ভোজন এক জিনিস। কোন অমুসলিম যদি অভাবী হয়, মানবিক কারণে তাকে খাদ্য দিতে পারবেন, অমুসলিমের বস্ত্র না থাকলে বস্ত্র দিতে পারবেন, অমুসলিম অসুস্থতারে স্বাস্থ্য সেবা দিতে পারবেন, কিন্তু আপনি আপনার ইফতারে কোনোদিন অমুসলিমকে বসাতে পারবেন না, কারণ ইফতারটা নিছক নিছক ভোজন রসিকতা নয়, এটা হচ্ছে নিছক ইবাদত। মুসলমান তার ইবাদতের কাজে কোনো অমুসলিম বেঈমানকে বসাতে পারে না। আমাদের দেশে এখন ইফতার মাহফিল হইছে ফ্যাশন, কথা বলেন, প্রত্যেক রাজনৈতিক দল একটা ইফতার মাহফিল করে,
দেখা যাবে যে রাজনৈতিক দল ইফতার মাহফিলের ডাক দিয়েছে ওই দলের সভাপতি সেক্রেটারি কেউ রোজাই রাখে নাই ঠিক কি না কিন্তু ফ্যাশন ঠিক আছে দেখা যায় ওখানে কাফের মুশরিক নাস্তিক অমুসলিমরাও আসে ঢাকায় যত ইফতার মাহফিল হয় রাজনৈতিক দেখবেন ওখানে বামেরাও যায় রামেরাও যায় ইফতারে বাম আর রাম যায় কেমনে তোমার মেয়ের বিয়েতে যত আছে বাম রাম খ্রিস্টান ইহুদি দাওয়াত করে খাওয়া সমস্যা নাই কিন্তু ইফতার মাহফিলে সুযোগ দেওয়া যায় না কারণ ইফতার এটা ভোজন রসিকতা নয় এটা ইবাদত সুবহানাল্লাহ বলেন মনে থাকবে এইগুলো বললে আবার নাস্তিকরা বলবে এই যে মৌলবাদী কি বলবে তা আমি তো মৌলবাদী মৌলবাদী বলে তো গর্ববোধ করি প্রত্যেক মুসলমান মৌলবাদী মূলকে বিশ্বাস করে সেটা প্রত্যেক মুসলমান কি মৌলবাদী হোক না আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত যে কোরআন হাদিসের সব কথা বিশ্বাস করে ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করে ইসলাম পালন করে সেই তো মৌলবাদী কথা বলেন এটার ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টালিস্ট কি কথা বুঝতেছেন আমার ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কেন কোরআন নাজিল করলেন রমজান মাসে কেন রোজা ফরজ করলেন রোজা ফরজ করছেন যেন আমরা কম খাইয়া চাল ডাল বাসাই নাকি বাঙালির তো রমজান মাসে আরো বেশি লাগে চাল ডাল ঠিক কি না এমনে খায় তিন বেলা রমজানে সাত বেলা একটু পর পর যে মুড়িগুলো বেঁচে যায় এগুলো আসার পরে খায় সারা রাত ইফতারে বেঁচে যাওয়া বুটগুলো চাবায় তো এটা কি লাভ হলো আপনার রমজান মাস তো আল্লাহ দিয়েছেন কম খাবেন সংযম করবেন ঠিক কি না এবার আসেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা ফরজ একজন মানুষের দুইটা জিনিস একটা তার রূহ বা আত্মা আর একটা হচ্ছে তার জিসিম বা দেহ সুবহানাল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি আবার এই মাটিতে ফিরিয়ে নেব আবার এই মাটি থেকে জিন্দা করব আদমের দেহ আল্লাহ মাটি থেকে বানাইছেন সেজন্য মানব জাতির দেহ ঠিক রাখার খাদ্য আসে মাটি থেকে কথা বলেন আর রুহুটা কোত্থেকে এসছে আকাশের উপর থেকে এই জন্য রুহুর খোরাক এসেছে আকাশের উপর লওহে মাহফুজ থেকে এটা রুহের খোরাক কিসের খোরাক রুহের এই রুহের খোরাক এসেছে আকাশের উপর থেকে সেজন্য এই রুহের খোরাক এসেছে আকাশের উপর থেকে তার নাম হচ্ছে কোরআন তার নাম কি কোরআন আর দেহের খোরাক আসে কোর থেকে মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এদিক তাকান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা দিলেন কি জন্য দিলেন যেন আপনি রোজা রাখার মাধ্যমে আপনার দেহটাকে দিলটাকে পরিশুদ্ধ করেন সুবহানাল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে তার দিল পবিত্র হয় তার দেহ পবিত্র হয় যখন তার দিল পবিত্র হয় দেহ পবিত্র হয় তখন তার রুহের খোরাক কোরআনের নূর তার অন্তরে ঢুকে যায় এজন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকেও ফরজ করেছেন রমজান মাসে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কোরআন করিম নাজিল করেছেন সুবহানাল্লাহিল আজিম সম্মানিত শ্রোতা তাহলে আমরা এতটুকু বুঝলাম যে রমজান মাসে কেন কোরআন নাজিল হয়েছে আর রমজান মাসে কেন কথা বলে না রোজা ফরজ হয়েছে ঠিক কিনা দেখেন একটা কথা এই রমাদানুল মুবারাকে আল্লাহ তাআলা দিন রাত পুরাটাই বরকতপূর্ণ করে দিয়েছেন যেন আপনি কোরআনুল করিমের নূর নিতে পারেন কি কি বিষয় আচ্ছা আচ্ছা ঠিক আছে
কথা শুনতেছেন? দেখেন রমজান মাসে আপনি পবিত্র হবেন, রোজা রেখে আল্লাহর খাঁটি বান্দা হবেন। এইজন্য দিনরাত পুরাটাই আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছেন, রহমত আর বরকতের চাদরে আপনাকে ঘেরাও রাখছেন। তারাবির নামাজ পড়ে আপনি যখন ঘুমাতে যাবেন, নিয়ত করে শুয়েছেন সেহরি খাবেন, সারা রাত ঘুমের মধ্যে আপনি যত শ্বাস ত্যাগ করবেন প্রতিটা শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় ইবাদত করার সওয়াব লিখে দিবেন। কারণ আপনি ঘুমাইতে গেছেন, সেহরিতে উঠবেন সেই নিয়তটা রেখে। যখন আপনি সেহরিতে বসলেন, আল্লাহ আকাশের দরজা খুলে দেন, বৃষ্টির মতো বরকত বান্দাদের উপর নাজিল হতে থাকে। আল্লাহর হাবিবের সাদ করেছেন বুখারী শরীফের হাদিস, তাসাহারু ফা ইন্না ফি সাহুরিকুম বারাকা, তোমরা সাহরি করো, কারণ মুমিন মুসলমানরা যখন সাহরি করে ওই সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রভূত বরকত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে আপনারা বেশি ঘুমান, সেহরি করতে পারেন না। এই কথাগুলো বন্ধ করো তো এই বাম পাশে, আর তোমরা যারা দাঁড়িয়ে আছো আল্লাহর রাস্তে বসে যাও। আমি জানি না কে কে খান বাহাদুর আহসানউল্লাহর নাতি পুতি, কিন্তু এটা তো মাহফিল, এখানে তো বসা আদব। বসে যাও, বসে যাও, একদম বসে যাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? দেখতে দেখতে আমাদের পৌনে এক ঘন্টা চলে গেছে, কিন্তু সময় দ্রুত যাচ্ছে না, আমাদের তো আরো কথা শুনতে হবে। শুনতেছি, বুঝতেছি। সেহরি করবেন, রমজানের দিন রাত পুরাটাই বরকতপূর্ণ। তারাবি পড়ছেন, সারা রাত ঘুমাইছেন, ওই যে নিয়ত করে ঘুমাইছেন সেহরিতে উঠবেন, সারা রাত আপনার এবাদতে লিখা হয়ে যাবে। সেহরি করবেন, সাহরি যখন দস্তরখানে বসে যাবেন, আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো খুলে দেন, অবারিত বৃষ্টির মতো বরকত বর্ষণ হতে থাকে বান্দাদের উপর। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে তাসাহারু ফা ইন্না ফি সাহুরিকুম বারাকা, সেহরি করো, তোমাদের সেহরি করার মধ্যে আল্লাহ বরকত রাখছেন। সেহরি করতে রোস্ট ব্রোস্ট কালিয়া কোফতা লাগবে? কিচ্ছু নাই, এক গ্লাস দুধ খান, তিনটা খেজুর খান, সেহরি হয়ে যাবে। মানে আমার দৃষ্টিতে সেহরিটা কম খাওয়া উচিত, বেশি খেলে আপনার ঢেকুর আসবে, অস্বস্তি লাগবে। সেহরি করলে কত বরকত দেখেন। নেককার মুসলমান সেহরিতে উঠলে শুধু সেহরি করে না, দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। সেহরি হয়ে গেছে আর ঘুমায় না, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, তারপর ফজরে যে তাকবীরে উলায় নামাজ পড়ে। আরে ভাই, বরকতই বরকত। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। প্রত্যেকটা জিনিস একটা মৌসুম আছে না? ইরি চাষ করেন কোন মৌসুমে? মাঘ মাসে, বৈশাখ মাসে। কথা বলেন, সরিষা চাষের একটা মৌসুম আছে, আখ চাষের একটা মৌসুম আছে, প্রত্যেকটা একটা মৌসুম আছে। ইবাদতের মৌসুম হচ্ছে রমজান মাস। বারো মাসই ইবাদত করতে হয়, কিন্তু রমজান মাসটা আল্লাহ প্যাকেজ দিয়েছেন, প্যাকেজ প্যাকেজ। এক মাস ট্রেনিং পিরিয়ড, এই এক মাসের প্রশিক্ষণে আপনি এত শক্তিশালী মুসলমান হবেন, বাকি এগারো মাস শয়তানকে আপনি মোকাবেলা করবেন। এতটুকু শক্তি আপনাকে অর্জন করতে হবে কয় মাসে? সেনাবাহিনীতে মেজর কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল চাকরি করে ১৬ বছর ১৮ বছর, কিন্তু ট্রেনিং কত বছর? সর্বোচ্চ ২ বছর। পড়াশোনা করে তারা ক্যাডেটে, কিন্তু মৌলিক ট্রেনিংটা কয় বছর? ২ বছর ট্রেনিং নিয়ে চাকরি করে ১৮ বছর, ঠিক কিনা? পুলিশে চাকরি করে মানুষ ৩০ বছর, ট্রেনিং কয় বছর? ৬ মাস ১ বছর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, চিন্তা করে দেখেন, ১২ মাসে প্রতি বছর তিনি ১ মাস করে ট্রেনিং রেখেছেন। এই ১ মাসের রমজানে আপনি ট্রেনিং নিয়ে এত শক্তিশালী মমিন মুজাহিদ হয়ে যাবেন, বাকি ১১ মাস শয়তানকে আপনি মোকাবেলা করতে পারবেন। আবার বছর ঘুরে রমজান আসবে, আবার আপনি ট্রেনিং নেবেন,
আবার রমজান গেল আবার শয়তান মুক্ত হলো 11 মাস শয়তানকে মোকাবেলা করবেন এক মাস ব্যাপী রোজা আল্লাহ এই জন্য দেন নাই যে আপনি খাদ্য বাঁচাবেন খোদার কষ্ট করবেন খোদার যন্ত্রণার মাধ্যমে আপনার নফসকে শায়েস্তা করে আপনি আগুনে জ্বালায় যেভাবে স্বর্ণকার স্বর্ণের খাতগুলো বের করে খাঁটি সোনাটা বের করে নেয় এক মাস রোজা রেখে রাতে নামাজ পড়ে দিনের বেলা রোজা রেখে খোদার যন্ত্রণায় খোদার কষাঘাতে আপনার নফসকে শায়েস্তা করে দিলকে পবিত্র করে আপনি খাঁটি সোনার মতো একজন নেককার মুসলমান হয়ে যাবেন যেন বাকি 11 মাস শয়তানকে মোকাবেলা করতে পারেন রমজানের রোজার মূল তাকওয়া মূল কি এই জন্য শেষে আল্লাহ বলে দিয়েছেন লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমি এবার ব্যাখ্যা করে দিচ্ছি আপনাকে রোজার তিনটা স্তর আর তাকওয়ারও তিনটা স্তর আপনি যদি তৃতীয় ধাপের রোজা রাখতে পারেন আপনি টপ ক্লাসের মুত্তাকি হইতে পারবেন রোজা আল্লাহ কেন দিবেন মুত্তাকি হইতে কথা বলেন আর মুত্তাকি কিভাবে হবেন ফর্মুলা লাগবে না জোরে বলেন লাগবে শুনবেন আর আধা ঘন্টা সময় দিবেন আমাকে খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই বসে বসে কোরআন শুনবেন এর চেয়ে ভালো কাজ আছে নাকি মুফাসসির লেখেন ফকীহ লেখেন ইন্না লিসাওমে সালাসাতা মাদারিজ রোজার তিনটা স্তর আছে কয়টা তিনটা স্তর প্রথম হচ্ছে সাওমুল আওয়াম সাধারণ মানুষের রোজা এটা কি এটা হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত কবলা তুলু ইশামসি ইলা গুরুবিহা সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা আর স্ত্রীর সংস্পর্শ মানে সকল প্রকার যৌনাচার থেকে বিরত থাকা লজ্জা স্থানকে বিরত রাখা এটা হচ্ছে সাওমুল আওয়াম সাধারণ মানুষের রোজা এটা রোজার স্ট্রাকচার এটা রোজার বেসিক এটা সারা রোজা হইতে কথা বলেন পারে আমরা অধিকাংশ মুসলমান রোজা রাখি এই রোজাটা ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে সাওমুল খাওয়াস বিশেষ ব্যক্তিদের রোজা সেটা হচ্ছে ইমসাকুল জাওয়ারেহ আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজাদার রোজা রাখা অবস্থায় তার মাথা তার চোখ তার কান তার নাক তার হাত তার পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজ থেকে বিরত রাখবে এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য বাঙালি কিন্তু এটা বুঝে না রোজা রাখে জুয়া খেলে রোজা রাখে গেমস খেলে মোবাইলে রোজা রাখে পাল্লায় ওজনে কম দেয় যে ব্যক্তি রোজা রাখছে তার আমি পরে পাঁচ অক্ত নামাজ পড়ে 40 টাকার ডাল সে 120 টাকা বিক্রি করতেছে কথা বলেন তার মানে রোজাদার রোজার মূল উদ্দেশ্যটা বুঝে না শুধু উপবাস থাকার নাম রোজা না পানাহার থেকে বিরত থাকতে হবে নইলে ওটা রোজাই হবে না কিন্তু সেই রোজাকে কোয়ালিফাইড করতে কি করতে হবে রোজা রাখা অবস্থায় একটা গুনার কাজও করা যাবে না সুবহানাল্লাহ বলে এটা হচ্ছে দ্বিতীয় স্তরের রোজা আমরা কি এরকম রোজা রাখি যদি এরকম রোজা রাখতাম তো রমজান মাসের দ্রব্যমূল্যের দাম বাড়তো না কমতো 40 দিনের বেশি খাদ্য মজুদ করে রাখা কি হারাম সিন্ডিকেট ব্যবসায়ীরা খাদ্যের দাম বাড়ায় কি করে মজুদ করে রাখে আজকে বাংলাদেশে শরীয়তের বিধান যদি কায়েম করতে পারতাম কোথাও মজুদদারি থাকতো না আর সিন্ডিকেট ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দামও বাড়াইতে পারতো না আজকে দ্রব্যমূল্যের দাম কন্ট্রোল করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করতেছে খাদ্য মন্ত্রণালয় কাজ করতেছে দুদক কাজ করতেছে ভোক্তা অধিদপ্তর কাজ করতেছে ফলাফল তো ডবল জিরো ঠিক ফলাফল ডবল জিরো
কারণ সিন্ডিকেট ব্যবসায়ী যারা ওদের সম্পর্ক হচ্ছে ক্ষমতাসীনদের সাথে ছোটখাটো নেতাদেরকে পিটায় পাটায় ঠিক করা যায় কিন্তু মূল যে হোতা ওগুলোকে ধরা সম্ভব না কিন্তু শরীয়তের বিধান যদি থাকতো 40 দিনের বেশি যে মজুদ করত তার সব সম্পদ সরকার বাজেয়াপ্ত করতে পারত পারত কি না জি আজকে তা নাই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে ব্যক্তি জীবনে যারা ব্যবসায়ী তাদের মধ্যে অন্তরে আল্লাহর ভয় নাই তারা রমজান মাসে রোজাদারদের রোজাকে পুঁজি করে ব্যবসা করতে চায় ঠিক অথচ আরব বিশ্বে রমজান মাস আসলে সব জিনিসের দাম কমে ঠিক শুধু কাতার সরকার 900 জিনিসের দাম কমায় দিয়েছে কত 900 বাঙালি এত জিনিসের দাম কমাইতে চায় না তিনটা জিনিসের দাম কমায় দাও চাল তেল পেঁয়াজ তাতে বাঙালি শান্তি পায় ঠিক কি না ডাল ভাত খেয়ে শান্তি থাকতে চায় ওই রকম 900 জিনিসের দাম কমানো তো কিয়ামত তক সম্ভব না বাংলাদেশে এই তিনটা জিনিসের দাম কমায় দেখ চালের দাম পেঁয়াজের দাম তেলের দাম আর ডালটা কমাইলে আর একটু খুশি হই কারণ ডাল ভাতে বাঙালি ঠিক কি না কিন্তু এগুলো করছে কারা অসৎ ব্যবসায়ী যারা অথচ তারা রোজা রাখতেছে নামাজ পড়তেছে তারাবিও পড়তেছে তাহলে বোঝা যাচ্ছে তার রোজা হচ্ছে কিন্তু রোজা কবুল হচ্ছে না কারণ রোজা রেখেও সে গুনার কাজ করছে রোজা রাখার মানে হচ্ছে পানাহার থেকে পেটকে বিরত রাখা আর অঙ্গপ্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখা তিন নাম্বার স্তরের রোজা সাওম আখাস সিল খাওয়াস আল্লাহর ওলিদের রোজা সুবহানাল্লাহ বলবেন সেটা হচ্ছে ইমসাকুজ জেহনে আন তাফাক্কুরিল ফাসিদা রোজাদার রোজা রাখা অবস্থায় পানাহার থেকে বিরত থাকবে অঙ্গপ্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখবে শুধু তাই না রোজাদার রোজা রাখা অবস্থায় মন মস্তিষ্কে গুনার কাজের চিন্তাও করবে না এই রোজা যে রাখলো সেই প্রকৃত রোজাদার সুবহানাল্লাহ বলেন এই রোজা রাখার মাধ্যমে সে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে এক মাসের প্রশিক্ষণে সে এত শক্তিশালী নিরাপত্তা বুদ্ধ তার চারপাশে তৈরি করতে পারবে বাকি 11 মাস শয়তান তার ধারে কাছে আসতে পারবে না পারবো তো আমরা এক মাসের রোজা আল্লাহ দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য তাকওয়া অর্জন করার জন্য এখন তাকওয়া কি মুত্তাকি কিভাবে হবেন আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি একটা তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি যেটা আমার নিজের তাফসীর না তাফসীরটা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ওয়াকালা আলী গুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআররিফান লিত্তাকওয়া হিয়াল খাওফু আনিল জালিল ওয়াল কানাআতু বিল কলিল والعمل بالتنزيل والاستعداد ليوم الرحيل হযরত আলী বলেছেন চারটা জিনিসের নাম তাকওয়া তার মানে যার অন্তরে চারটা জিনিস চলে আসবে চারটা নীতি যে বাস্তবায়ন করবে সে ব্যক্তি টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবে কয়টা জিনিস চারটা জিনিস এই চারটা জিনিস মনে থাকবে আমার যত আলোচনা শুনলেন সব যদি ভুলেও যান এখন যে চারটা কথা বলবো এটা ভুলেন না লিখে ফেলেন কাগজে কলমে না হৃদয়ের পাতায় বলবো হযরত আলীর ব্যাখ্যা তাকওয়া কি তিনি বলছেন চারটা জিনিস তাকওয়া এই চারটা জিনিস যার মধ্যে আছে সে খাঁটি মুত্তাকি এমন মুত্তাকি যে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত পাবে এক সেকেন্ডের জন্য জাহান্নাম যাবে না কয়টা জিনিস চারটা জিনিস আল আমালু বিত্তানজিল সুবহানাল্লাহ আল খাওফু আনিল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল প্রথম হচ্ছে আল খাওফু আনিল জালিল তাকওয়া হচ্ছে প্রথম মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত্তানজিল কোরআন ভিত্তিক জীবন গঠন তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকন চার নাম্বার ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল সেই দিনের প্রস্তুতি গ্রহণ
যেই দিন পরকালে গমন কয়টা চারটা একদম মুখস্থ করে নেন ওয়াল খাউ আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল এই চারটা খাসলত আনতে পারলে আপনি প্রকৃত রোজাদার আর আপনি আপনার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনি টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবেন তার প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল আল্লাহর ভয় অন্তরে পোষণ রোজা তো আমাদের এই ট্রেনিং দেয় আল্লাহকে ভয় করতে হয় দেখেন না যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজে লৌকিকতা থাকতে পারে যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানিতে লৌকিকতা থাকতে পারে কিনা সদরি সাহেব কোরবানি দিয়েছে 3 লাখ বুইয়া সাহেব কোরবানি দিয়েছে 3.5 লাখ কথা বলেন ঠিক কোরবানি কি আল্লাহর রাজি খুশির জন্য হইছে না প্রতিযোগিতা হইছে কোন ব্যক্তি নামাজ পড়ে মসজিদে যে সুন্দরভাবে তার মনে আসতে পারে পাশের মুসল্লি ভাবতেছে আমি কত সুন্দর নামাজ পড়ি নামাজে লৌকিকতা হয় কুরবানিতে লৌকিকতা হয় হাজী নাম ধারণ করার জন্য কেউ কেউ হজ করে হজ করতে গেল লৌকিকতা থাকে কিন্তু একমাত্র একটা ইবাদত রোজা যেখানে কোনো লৌকিকতা হয় না যে চুপে চুপে খায় তারটা তো রোজা হয় না আর যে আসলে রোজা রাখে শুধুমাত্রই আল্লাহর ভয়তে রাখে এই একটা ইবাদত যেখানে কোনো লৌকিকতা মনে করেন কেউ বলল আমি রোজা রাখছি কিন্তু ঘরে যে চুপচাপ ভাত খাইলো আসলে কি তারটা রোজার হইলো না সে তো খেলো আর আসলেই যে রোজা রাখলো সকাল থেকে সন্ধ্যা চুপেও কিছু খাইলো না একমাত্র ভয় করলো কাকে এটাই তো তাকওয়া আল খাউফু আনিল জালিল আল্লাহর ভয় অন্তরে রাখা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সেজন্য হাদিসে কুদসিতে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহ রোজা হচ্ছে একান্তই আমার জন্য আর রোজার পুরস্কার আমার ফেরেশতারা লিখতে পারে না আমি নিজেই রোজাদারকে পুরস্কার দেব নামাজে সওয়াব ফেরেশতা লিখতে পারে যাকাতের সওয়াব লিখতে পারে হজের সওয়াব লিখতে পারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে লিখেছেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যারা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে কিন্তু দেখা গেছে বান্দার হক মেরেছে আছে না এই রকম অসংখ্য বান্দা হাশর ময়দানে ফয়সালা হয়ে যাবে নেক আমলের কারণে সে বেহেশতে যাবে কিন্তু তার সামনে উপস্থিত হয়ে যাবে মাজালেম কারা মাজালেম অর্থাৎ যাদের হক নষ্ট করছে বান্দা তারা এসে বলবে আল্লাহ ওরে বেহেশত দিছো ও তো আমার হক মারছে আল্লাহ বান্দাকে বলবেন ঠিক আছে তুমি আমার বান্দাদের সাথে আপোষ করে বেহেশতে গেলে যাও আর ওরা যাইতে না দিলে আমিও যাইতে দিব না তখন বান্দাদেরকে তারা বলবে যারা হক মারছে যে ভাই কি করব মাফ করবা কি করলে বলবে যে দেখো দুনিয়াতে যে হক মারছো তা তো ফেরত দেওয়ার সুযোগ নাই আর ফেরত দিলেও কাজে আসবে না আমাদের সওয়াবে ঘাটতি পড়ছে কিছু সওয়াব দাও আমল নামার সওয়াব দিতে দিতে আমল নামা শূন্য বান্দা অসহায় অবস্থায় দাঁড়ায় থাকবে ফেরেশতারা প্রস্তুতি নিবে বান্দাকে জাহান্নাম নেবার জন্য আল্লাহ বলবেন রাখো ফেরেশতারা আমল নামায় একটা এবাদতের সওয়াব তোমরা লিখতে পারো নাই আমি আমার কাছে রাখছি বান্দা যে রোজা রাখত ওই সওয়াবগুলো আমল নামায় নাই আমি আল্লাহ রোজার বিনিময়ে আমার বান্দারে মাফ করে জান্নাত দিয়ে দিলা আসসাউমুলি ওয়া আনা আজজিবি রোজা আমার জন্য আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দিব সুবহানাল্লাহ ওটা ফেরেশতারও জানা নাই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ তাহলে আমরা অন্তত একটা মাস রোজা রেখে কিভাবে আল্লাহকে ভয় করতে হয় তা শিখবো না কয়টা জিনিস তাকওয়া প্রথম কি আল খাউফু আনিল জলিল আল্লাহর ভয় অন্তরে পোষণ